আসসালামু আলাইকুম। পানি সম্পদ মন্ত্রণালয়, নিয়োগ বিজ্ঞপ্তি 2023। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পানি সম্পদ মন্ত্রণালয়। এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এই সার্কুলারটি প্রকাশ করা হয় 7 সেপ্টেম্বর 2023 তারিখে। আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি পদ আছে। কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদন শুরু কবে, শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন, এ সমস্ত কিছুই বলবো এই ভিডিওতে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি 3 নং পদটি থেকে আলোচনা শুরু করছি। 3 নং পদটির নাম অভিষয়ক। এটা মূলত 20তম গ্রেডের একটি জব, যেখানে বেতন দেওয়া হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এই পদটিতে নেওয়া হবে মূলত 8 জনকে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনারা এখানে মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন। পাশেই দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদটিতে। অভিষয়ক পদে আবেদন করতে পারবেন ঢাকা, ময়মনসিংহ, নরসিংদী, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রংপুর, পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, ভোলা, বরগুনা, সিলেট এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আমি এখানে যে কয়টি জেলার নাম বললাম, অভিষয়ক এই পদটিতে মূলত এই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রা আক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 13তম গ্রেডের একটি জব, যেখানে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে বিভাগীয় প্রার্থীরা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদটিতে নেওয়া হবে 4 জনকে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ষাট লিপিতে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ, এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এরপর 1 নং পদটির নাম কম্পিউটার অপারেটর। এটাও 13তম গ্রেডের একটি জব, যেখানে বেতন দেওয়া হবে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই পদটিতে নেওয়া হবে 1 জনকে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে বাংলা ইংরেজিতে গতি থাকতে হবে যথাক্রমে 25 ও 30 শব্দের। এখানে দেখতে পাচ্ছেন 1 ও 2 নং পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মেহেরপুর, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, ঝালকাঠি, পটুয়াখালী, ফিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত জেলার প্রার্থীরাই 1 ও 2 নং পদটিতে আবেদন করতে পারবেন। এরপর দেখবেন আবেদন শুরু কবে, শেষ কবে এবং কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, amor.teletalk.com.bd, মূলত এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। আর আপনারা যারা আবেদন করার এসব ঝামেলায় যেতে চান না, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটি মেসেজ করবেন। ফিরতি মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে আপনার কী কী তথ্য লাগবে। হোয়াটসঅ্যাপ বা ইমোতে উপযুক্ত তথ্যগুলো দিলে আপনার আবেদনটি আমরা করে দেব। সেক্ষেত্রে আবেদন ফি বাবদ অতিরিক্ত 100 টাকা আমাদের পে করতে হবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে আগামী 12/9/2023 সকাল 10টা থেকে, এবং আবেদন চলমান থাকবে 13/10/2023 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে। 1 ও 2 নং পদের জন্য আবেদন ফি 223 টাকা এবং 3 নং পদের জন্য আবেদন ফি 112 টাকা। প্রিয় বন্ধুরা, সার্কুলারটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সার্কুলার নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।